नमस्कार बंधुरा, कैरियर 365 बेंगली यूट्यूब चैने अपन सकल के स्वागत जानाई। बंधुरा आबारो चले नतून एक चाकरी विज्ञप्ति निये। तो बंधुरा आज के चाकरी विज्ञप्तिटर बेपारे आलोचना करब, से बार करा रेलवे रिक्रुटमेंट सेल नॉर्दर्न सेंट्रल रेलवे तरफ थे। तो बंधुरा नॉर्दर्न सेंट्रल रेलवे अप्रेंटिसशिप ट्रेनी पदे 1664 वैकेंसी बार करा एवं कीभावे आपनारा आवेदन करबें, आपनादेर आवेदन मूल्य कत लागबे, सम्पूर्ण आमरा एई डिटेल्सटी भिडियोर माध्यमे दिए देव। तो आपनादेर काछे विनीत अनुरोध जे भिडियोटि स्किप ना करे सम्पूर्ण देखबें। तो बंधुरा नॉर्दर्न सेंट्रल रेलवे तरफ थे जे 1664 वैकेंसि आपनादेर बार करा हुए चे, सेटी कौन कौन ट्रेडर जोन्नो बार करा हुए चे एखाने आपनारा देखे नीन। प्रथम जो ट्रेडटी होच्छे सेटी होच्छे फिटार, सेकेंड होच्छे आपनार वेल्डार, तीन नम्बरे आपनार आर्मेचार वाइंडार, चार नम्बरे आपनार मेशिनिस्ट एवं पाँच नम्बरे कार्पेंटार, छ नम्बरे देखुन एखाने इलेक्ट्रिशियन, सात नम्बरे पेंटर जेनारेल, आठ नम्बरे मेकानिक डिएसएल, नौ नम्बरे इनफरमेशन एंड कम्युनिकेशन टेक्नोलॉजी सिस्टम मेन्टेनेंस एवं दस नम्बरे वायरमैन। बंधुरा एखाने 11 नम्बरे देखुन आपनार प्लाम्बार एवं 12 नम्बरे मेकानिक कम अपारेटर इलेक्ट्रॉनिक्स कम्युनिकेशन सिस्टम, 13 नम्बरे हेल्थ सैनिटरी इन्सपेक्टर, 14 नम्बरे मल्टीमीडिया एंड वेब पेज डिजाइनर, 15 नम्बरे MMTM, 16 नम्बरे क्रेन, 17 नम्बरे आपनार ड्राफ्टसमैन सिविल, 18 नम्बरे स्टेनोग्राफार इंग्लिश एवं 19 नम्बरे स्टेनोग्राफार हिंदी। अर्थात ये मोट 19 ट्रेडर जो आपनार अप्रेंटिसशिप ट्रेनी पदे वैकेंसि बार करा हुए चे। एवं बंधुरा देखुन एखाने मोड अफ सिलेक्शन किन्तु आपनादेर बोलेई देवा आछे जे 1961 जे अप्रेंटिसशिप एक्ट आछे सेई एक्ट अनुजायी किन्तु आपनादेर सिलेक्शन होबे एवं सिलेक्शनटी सम्पूर्ण आपनादेर मेरिट लिस्ट अनुजायी होबे। এবং বন্ধুরা এখানে দু নম্বর পয়েন্টে দেখুন, আপনাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি পদের জন্য আবেদন করতে গেলে অতি অবশ্যই 8 পাস থাকতে হবে এবং তার সঙ্গে ITI কিন্তু এখানে ম্যান্ডেটরি। বন্ধুরা এখানে আবেদন মূল্য কিন্তু যদি আপনি জেনারেল বা OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদন মূল্য 100 টাকা লাগবে, এবং আপনি যদি SC বা ST বা PWD বা মহিলা হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো আবেদন মূল্য লাগবে না। বন্ধুরা এখানে তিন নম্বর পয়েন্টে দেখুন মেনশন করে দেওয়া আছে যে আবেদন মূল্য কিন্তু আপনাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমেই জমা করতে হবে, এবং অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি মেনশন করে দেওয়া আছে www.rrcpryj.org, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবং পেমেন্টস কিন্তু আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন। বন্ধুরা দেখুন এখানে নেক্সট পয়েন্টে কিন্তু আপনাদের বয়স সীমা বলে দেওয়া আছে, আপনি যদি জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 1/9/2021 মধ্যে আপনার বয়স কিন্তু 15 থেকে 24 মধ্যে হতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর আপনি যদি SC বা ST ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন, আর আপনি যদি OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন, আর আপনি যদি PWD ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। বন্ধুরা দেখুন এখানে নেক্সট পয়েন্টে মেনশন করে দেওয়া আছে আপনি যদি এক্স সার্ভিসম্যান জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 13 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন, আর আপনি যদি এক্স সার্ভিসম্যান SC বা ST ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 18 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন, আর আপনি যদি এক্স সার্ভিসম্যান OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি 16 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। বন্ধুরা দেখুন এখানে আবেদন করার ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট দুটোই মেনশন করে দেওয়া আছে। ওপেনিং ডেট কিন্তু আপনাদের অবশ্যই চালু হয়ে গেছে 2/8/2021 রাত 12টা থেকেই কিন্তু আপনাদের আবেদন চালু হয়ে গেছে, এবং ক্লোজিং ডেট দেখুন এখানে 1/9/2021 রাত 11টা বেজে 59 মিনিট পর্যন্ত দেওয়া আছে। অর্থাৎ রাত 11টা বেজে 59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো যেই সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদেরকে অনুরোধ করব আবেদনটি করে ফেলুন। তো বন্ধুরা আজকের ভিডিওর সমস্ত ডিটেলস এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করুন, এবং চ্যানেলটি পছন্দ হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন বন্ধুরা, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবার আগে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।